হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই ফেসিয়াল তোমরা করতে পারো, একদমই হোমমেড জিনিস দিয়ে আমি তোমাদের দেখাবো। তো সবার আগে আমি এটা বলে দেই যে ফেসিয়াল করার জন্য 5টি স্টেপ আছে আমাদের। সবার আগে আমরা স্কিনটাকে ম্যাসাজ করে নেব, এরপর স্ক্রাবিং, তারপরে যে কোনো একটা ফেস প্যাক লাগিয়ে নেব, এরপর টোনিং এবং ময়েশ্চারাইজিং, 5টা স্টেপ। তো চলো শুরু করা যাক। তো আমি নিয়ে নেব নারকেল তেল, আর নারকেল তেল নেবে কিন্তু সবার আগে এটা একটু দেখে নেবে যে নারকেল তেলটা যেন শুধু স্কিনের জন্য হয়, হেয়ারের জন্য হলেও হবে, হেয়ার প্লাস স্কিন যেন থাকে সেটাতে উল্লেখ করা। যদি সেটাতে যদি শুধু হেয়ারের জন্য থাকে তো একটু প্রবলেম হয়ে যাবে, তো স্কিনের জন্য বেশি প্রেফার করবে তোমরা। আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের কোকোনাট 100% পিওর কোকোনাট অয়েল। তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে আগে ম্যাসাজ করে নেব, আর আমি এখানে তোমাদের ম্যাসাজের কিছু স্টেপও আমি তোমাদের বলে দেবো। ফেসটাকে ধুয়ে নেব, ধুয়ে ধোয়ার পরে স্ক্রাবিং করব। স্ক্রাবিংটা আমি কী দিয়ে করবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো স্ক্রাবিংয়ের জন্য আমি নিয়ে নেব চালের গুঁড়ো আর মধু আর কিছুটা জল। স্ক্রাবটা না আমি আমি হয়তো স্পিডে ওটা দেখাবো, তোমরা অতটা স্পিডে কেউ করবে না, একটা নর্মাল একটা মিনিমাম যেরকমভাবে তোমরা ফেস ওয়াশ করো ওরকম স্পিডেই তোমরা ফেসটা স্ক্রাব করে নেবে। এরপর আমি তোমাদের দেখার জন্য আমি ফেস প্যাকটা কীভাবে বানাই, আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু বানাচ্ছি তো এটাও নিশ্চয়ই ঘরোয়াই হবে। তো আমি ফেস প্যাক বানাবার জন্য নিয়ে নিলাম বেসন, গুঁড়ো, দুধ আর হলদি। হ্যাঁ, আর একটা কথা, হলদিটা একটু মনে রাখবে যে এটা যেন আম্বা হলদি হয়, বা ঘরে তোমাদের যদি কারো যদি বাড়িতে তৈরি হলদি থাকে সেই হলদিও তোমরা নিতে পারো, শুধু বাজারে কেনা যে রান্নার হলদি হয় ওটা ছাড়া তোমরা যে কোনো হলদি নিতে পারো। তো ফেস প্যাক আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট রাখবে, এরপরে তো আমি ফেস ওয়াশ করে এসে গেছি। দেখতে পাচ্ছ আমি এখনও কোনো ময়েশ্চারাইজার টোনার কিছুই অ্যাপ্লাই করিনি, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট আমার স্কিনে হাত দিয়ে আমার নিজের মুখে হাত দিয়ে আমার মনে হচ্ছে যে স্কিনটা অনেকটা যেন নরম লাগছে। তো চলো এবার এরপর টোনার অ্যাপ্লাই করে নেবো। টোনারটা আর ঘরোয়া পদ্ধতিতে সম্ভব না, তো তোমরা যে যা টোনার অ্যাপ্লাই করো সেই টোনার অ্যাপ্লাই করে নিবে। টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি আমার পছন্দ মতো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। তোমরাও তোমাদের যে যা ময়েশ্চারাইজার মাখো তোমরা সেই ময়েশ্চারাইজারই তোমরা অ্যাপ্লাই করে নিবে, এমনটা নয় যে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটাই অ্যাপ্লাই করতে হবে, তোমরা যে যেটা মাখো সেটাই তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো দেখতে পাচ্ছ তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা। তো আমি কিন্তু তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে, মানে বাইরে তোমাদের যেতে হবে না, ঘরোয়া যেসব জিনিস সেই সব জিনিস দিয়ে কীভাবে ফেসিয়াল করা যায় আমি কিন্তু এটাই তোমাদের দেখালাম। আর
তোমরা বাইরে ফেসিয়াল, বাইরে কেনা বা পার্লারে গিয়ে কিছু ফেসিয়াল করো, তাতে অনেক টাকাই লেগে যায়। তো তোমরা এটাও ট্রাই করতে পারো, 15 দিন ছাড়া একবার করে ফেসিয়াল করলেই হবে। সপ্তাহে একবার বা ডেলি ফেসিয়াল করার কোনো প্রয়োজন নেই। তো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।